ভেতরে থাকার সময় আমাকে দেখে তোর খুব হাসি পাচ্ছিল, তাই না? এবার তোর পরিহাসের উত্তর দিয়ে তোর জীবন শেষ করব আমি। আমি ভুল করে সব বলে ফেলেছি নন্দিনী, আমাকে তুমি কিছু করো না নন্দিনী। আজ আর তোর কোনো কথা শুনবো না, আজ শুধু আমি কথা বলবো আর তুই শুনে যাবি। আমাকে কি করতে হবে বলো, আমি এক্ষুনি করছি। জঙ্গলের দেবীর কাছে থাকা কালচক্র তুই চুরি করেছিলিস, তাই ওনার কাছেই ক্ষমা চাইতে হবে তোকে। তোকে এই ত্রিশূলকে 108 বার প্রদক্ষিণ করতে হবে, পারবি করতে? ঠিক আছে, আমি এক্ষুনি করছি। তুই মেনে নিবি আমি ভালো করে জানতাম। তুই যদি প্রদক্ষিণ করতে করতে কোনোভাবে থেমে যাস, সেই মুহূর্তে তোর মাথা ফেটে যাবে, তুই জানিস? মাথা ফেটে যাবে? না নন্দিনী, আমাকে ছেড়ে দাও, আমার এখনো মাথা ব্যথা করছে। তুই যদি প্রদক্ষিণ না করিস আমি তোকে আর জীবিত ছাড়বো না। না, আমাকে কিছু করো না, তুমি যেমন আমি তাই করব। জঙ্গলের দেবী আমাকে ক্ষমা করো বলতে বলতে প্রদক্ষিণ কর। জঙ্গলের দেবী, জঙ্গলের দেবী, জঙ্গলের দেবী মা, জঙ্গলের দেবী, জঙ্গলের দেবী মা, মা জঙ্গলের দেবী, জঙ্গলের দেবী, জঙ্গলের দেবী, জঙ্গলের দেবী মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও জঙ্গলের দেবী, ও মা জঙ্গলে দেবী, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, জঙ্গলে দেবী, জঙ্গলে দেবী। শিগগির আসুন। মায়ের কাছে ক্ষমা চাইতে চাইতে প্রদক্ষিণ কর। জঙ্গলে দেবী, জঙ্গলে দেবী, তাড়াতাড়ি চলুন। কর। জঙ্গলে দেবী মা, ক্ষমা করে দাও মা, জঙ্গলে দেবী আমাকে ক্ষমা করে দাও মা, জঙ্গলে দেবী ক্ষমা করে দাও আমাকে, জঙ্গলে দেবী, জঙ্গলে দেবী, জঙ্গলে দেবী ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমার মাথা খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে, যে আমি সামনেই কিন্তু মাথা ফেটে যাবে। খুব ভালো করেছিস, 108 বার প্রদক্ষিণ করে ক্লান্ত হয়ে গেছিস। আমি তো মাথা ফেটে যাওয়ার কথাটা মজা করে বলেছিলাম, আমার কথা বিশ্বাস করে একবারও থামলি না। নন্দিনী, তুমি যেটা বলেছিলে আমি সেটা ঠিক মতো শেষ করেছি, আমাকে তুমি এবার ছেড়ে দাও নন্দিনী। তোর সাথে থাকা ওই স্বামীজির রক্ত বমি করে মরেছে, আমার এখনো শাস্তি বাকি আছে, এত কিছুর পরেও আর কি করবো নন্দিনী? আর তুই মরবি শরীরের সব রক্ত শুকিয়ে গিয়ে, তোর রক্ত এবার চুষে খাবে। তুই শুধু দেখতে থাক তোর সাথে আমি কি করি। এরা তোর রক্ত চুষে চুষে খাবে, তোর শরীরে এক ফোঁটাও রক্ত বাকি থাকবে না। না নন্দিনী, আমাকে বেরো না, এদের দূর করে দাও। আ 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
নন্দিনী আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি প্রাণে বেরো না নন্দিনী, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার কাছে প্রাণের ভিক্ষা চেয়ে কোনো লাভ নেই। আমার মাকে অনেক কষ্ট দিয়েছিলিস, ওনার কাছে ক্ষমা চাও। পার্বতী আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দিতে বলো। তোমাকে ঠাকুর বলে প্রার্থনা করছি পার্বতী, আমাকে ছেড়ে দিতে বলো, আমাকে ক্ষমা করে দাও। আরে হাত জোর করে কেঁদে কেটে ক্ষমা চাইছিস, ওই রক্ত চোষাগুলো তোকে ছেড়ে দেবে? আগুন আগুন দিতে হবে, আগুন দিলে চলে যাবে, আগুন দিলে চলে যাবে। কি করবো বিজু? আগুন লাগবে, আগুন দিলে চলে যাবে। ওই রক্ত চোষাগুলোকে তাড়াতে হলে কি করতে হয় বিজু? পেট্রোল পেট্রোল পেট্রোল, কিন্তু পেট্রোল কেন লাগবে, কি হবে পেট্রোল বলো। হ্যাঁ তাহলে আগুন লাগিয়ে দি। এটা তুমি কি করবে? পেট্রোল পেট্রোল দাও, পেট্রোল দাও তোর গায়ে ঢালার জন্য। ঠিক যেরকম ভাবে আমার মায়ের গায়ে পেট্রোল ছিটিয়েছিলিস, আমিও তোর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেব। না নন্দিনী না, আমাকে তুমি ক্ষমা করে দাও নন্দিনী, আমি তোমার কাছে প্রার্থনা করছি, ক্ষমা করে দাও। নন্দিনী আমাকে ক্ষমা করে দাও, না আমাকে মেরো না, নন্দিনী আমাকে ক্ষমা করে দাও, না না নন্দিনী মেরো না আমাকে, মেরো না। আমার মাকে তোরা কি করে মেরেছিলিস মনে আছে তো? আজ আমি তোকে ঠিক সেইভাবেই মারবো, সেইটাই তোর উপযুক্ত শাস্তি। বেরো না নদী, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। না নদী না, নদী না, নদী বেরো না, বেরো না, না শিগগির চলুন। মাধবী আমাকে তুমি বাঁচাও। পার্টনার তুমি আমাকে বাঁচাও, পার্টনার নন্দিনী মন্দিরের কাছে আছে, আমার উপর পেট্রোল ছিটিয়েছে, আমাকে খুন করতে আসছে, ও আমাকে ছাড়বে না। ছাড়বো না। মাধবী তুমি কার সাথে কথা বলছো? আমি বিজুর সঙ্গে কথা বলছি। বিজুর সাথে? মাধবী যে কোনো উপায় নন্দিনীর হাত থেকে আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও মাধবী। না বিজু, বিজু আর আমাদের মধ্যে নেই। বিজু বিজু কি মারা গেছে? আ
চলে গেলি কুমারা স্বামীজির মতো, তুইও আমাকে ছেড়ে চলে গেলি বিজু। আরে বিজু, এই নন্দিনী, নন্দিনী পালিয়ে গেছে। নন্দিনীকে তো তুমি দেখেছো, ওকে কেমন দেখতে, কালো না ফর্সা, কেমন দেখতে? কখনো কি এর আগে আমি ওকে দেখেছি? বাড়ির কোনো সদস্য কি নন্দিনী? নন্দিনী কে বলো, ও কোন রূপে আছে বলো আমায়। হ্যাঁ বলো বিজু। নন্দিনীর মায়ের রূপ পাওয়াটা দিব্য রহস্য। আমি মন্ত্রশক্তির অধিকারী, ও একজন প্রেতাত্মা। প্রেতাত্মা কখনো দেব রহস্য প্রকাশ করতে পারে না, তোকে নিজেকে বাঁচাতে হবে। নন্দিনীর ব্যাপারে আমি কোনোভাবেই কিছু বলতে পারছি না মাধবী। কোনো ব্যাপার না, ওকে আমি খুঁজে বার করবই। মাধবী, আমার দেহটা এভাবে পুড়ে যাচ্ছে দেখে রাজশেখর খুবই কষ্ট পাচ্ছে মাধবী। ওকে গিয়ে তুমি শান্ত করো। রাজশেখর, যা হওয়ার তা তো হয়ে গেছে, এবার নিজেকে সামলান আপনি। একেবারে নিজের ভাইয়ের মতো ছিল বিজু, যে এইভাবে চলে যাবে সেটা ভাবতে পারিনি। ও যে দুঃখটা পেয়েছে তার মূল্যটা আমায় দিতেই হবে। সেই জন্য আমি যে আই আপ্পার মালাটা পরে আছি সেটা খুলে ফেলবো, খুলে ফেলবো। স্বামী সরণম আইয়াপ্পা, আমার তিন বন্ধুকে মেরে ফেলে ওই নন্দিনী আমাকে একা করে দিল, আমাকে একেবারে একা করে দিল। সবাইকে হারিয়ে আমি একেবারে একা হয়ে গেলাম। আপনি একা না, আপনার সঙ্গে আমিও আছি। নন্দিনীকে আমি দেখে নেব। না, তোমাকে আর নন্দিনীকে দেখতে হবে না, নন্দিনীকে আমি দেখে নেব। নন্দিনী আমার তিন বন্ধুকে ভয় পাইয়ে পাইয়ে যন্ত্রণা দিতে দিতে একেবারে মেরে ফেললো, আর ওই নন্দিনীকে আমি ভয় পাবো না। আমার কাছের বন্ধুদের ওই নন্দিনী খুন করেছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। নন্দিনীকে শেষ করার জন্য আমি আছি, সে ক্ষমতা আছে আমার। আমি আর কাউকে ভরসা করতে চাই না। এবার নন্দিনীর বিরুদ্ধে আমি একাই লড়াই করব। এতদিন নন্দিনীকে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন কোনো কিছুই আমাকে আর ভয় পাওয়াতে পারবে না। আমার অত্যন্ত কাছের তিন বন্ধুর প্রাণ নিয়ে নিল নন্দিনী, ওই নন্দিনীকে আমি কিছুতেই ছেড়ে দেব না। ওকে আমি চিরতরে শেষ করে দেব। এবারও আমার নতুন রূপ দেখতে পাবে। এতদিন পর্যন্ত যে রাজশেখরকে দেখেছে না, এবারও অন্য রাজশেখরকে দেখবে।
ওই নন্দিনীকে দেখে আর আমি ভয় পাবো না। এবার আমাকে দেখে নন্দিনী ভয় পাবে। এবার 20 বছর ধরে জ্বলতে থাকা নন্দিনীর বদলার আগুন আমি চিরদিনের জন্য নিভিয়ে দেব। বাবা, বিজু আঙ্কেল এসেছেন, ওনার কিছু হয়নি তো? কি হলো বাবা, কিছু বলছেন না কেন আপনি? গলার মালাটা আবার খুলে দিয়েছেন, কি হয়েছে বলুন না বাবা। বাবা কেন কিছু বলছেন না? উনি কথা বলবেন না ভৈরবী। কেন? কারণ উনি খুব কাছের একজনকে হারিয়ে শোকে আত্মহারা। দুঃখ পেয়েছে? বিজু আঙ্কেলের কিছু হয়নি তো? সে আর বেঁচে নেই। আমাদের পৌঁছানোর আগেই ওই নন্দিনী বিজুকে মেরে নিজের প্রতিশোধ নিয়ে নিয়েছিল। তোমরা দুজনে মিলে গিয়েও বিজুকে কোনোভাবে বাঁচাতে পারলে না? এই ঘটনা ঘটিয়ে ওই নন্দিনী আমাকে দ্বিতীয়বারের জন্য আঘাত দিল। আমার দাদার মৃত্যুর কয়েকদিনের মধ্যেই ওই নন্দিনী বিজুকেও কেড়ে নিল। ওকে আমি কিছুতেই ছাড়বো না। বিজুকে তো বাঁচাতে পারলে না তোমরা, নন্দিনী কেমন দেখতে কিছু জানতে পারলে? না, সেটা আমি জানতে পারিনি। নন্দিনী খুব চালাক তাই বেঁচে গেল। ওই নন্দিনী বেঁচে গেল এটা আমার কাছে বড় ব্যাপার নয়, কিন্তু এই বাড়ির চারদিকে থাকা মন্ত্রবন্ধন ছিন্ন করে বিজুকে ও কি করে বাইরে নিয়ে গেল সেই প্রশ্নের উত্তর আমি খুঁজেই ছাড়ব। নন্দিনী এই মহলের ভেতরে আসেনি, বিজু নিজে থেকেই বাইরে বেরিয়েছিল। তুমি কি করে জানলে? আসলে বিজু তো নন্দিনী বলে চিৎকার করতে করতে বেরিয়ে গেল, আর তখনই তো আমি দেখতে পেয়ে গেছিলাম। তার মানে তো তুমি নন্দিনীকে দেখেছ? না, আমি দেখতে পাইনি। বিজু বাড়ি থেকে বেরিয়ে গেল তুমি সেটা দেখতে পেলে, আর ওর পেছনে থাকা নন্দিনীকে দেখতে পাওনি? বলো নন্দিনী কেমন দেখতে? আমি নন্দিনীকে দেখতে পাইনি বলছি তো তোমাকে। ভৈরবী, তুমি নিশ্চয়ই আমার থেকে কোনো না কোনো কথা লুকিয়ে যাচ্ছ, কিন্তু তুমি এটাও ভুলে যেও না, বিপদ আমার একার না, সঙ্গে তোমারও। নন্দিনীর ব্যাপারে তুমি যা জানো আমায় এক্ষুনি বলো। বলো ভৈরবী। আমি যা জানতাম তোমাকে তো বললাম, বিজু বাইরে বেরোনোর সময়ই আমি দেখেছি। আমি নন্দিনীকে দেখতে পাইনি, নন্দিনীকে কেমন দেখতে আমি জানি না। না জেনে আমার সাথে কথা বলো না তো। আমারও গঙ্গাকে সন্দেহ হচ্ছে। গঙ্গাই তোমার ব্যাপারে রাজশেখরকে বলে ওকে জঙ্গলে দেবীন মন্দিরে পাঠিয়েছে। না বাবা, গঙ্গা আমাকে কোনোভাবেই ফাঁসাতে পারে না। গঙ্গা আমার সত্যি অনেক বড় ভক্ত। এরম ভক্ত আমার বিরুদ্ধে যেতে পারে বলে আমি বিশ্বাস করি না। তুমি না জেনেই কথা বলছো নন্দিনী। তুমি যে বিজুকে তুলে নিয়ে গেছিলে সেটা একমাত্র গঙ্গাই জানে। বিজুকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য গঙ্গা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। গঙ্গা সবাইকে ক্ষমা করতে জানে, কাউকে আঘাত করতে নয়। এটা পুরোপুরি ওই মাধবীর কাজ।
মাধবী ওই শয়তান বিজুকে বাঁচানোর চেষ্টা করেছিল। আমি যাতে জঙ্গলের দেবীর মন্দিরে ঢুকতে না পারি সেজন্য মন্ত্র জাল বিছিয়েছিল। মন্ত্র শক্তির সাধনা করা ওই স্বামীজিকে মেরে ফেলার পর আমি নিশ্চিন্ত হয়েছিলাম। এখন ওর জায়গায় ওই মাধবী এসে আমার কাজে বাধা দিচ্ছে। ওই স্বামীজির শরীরে যে রক্ত আছে সেটাই তো মাধবীর শরীরেও বইছে। ওই জন্যই তো ও যে অন্যায় করেছিল সে একই কাজেও করছে। এখন অবধি সবকিছু আমাদের বিরুদ্ধে করে যাচ্ছে, কিন্তু জঙ্গলে দেবী কেউ মন্ত্র জালে বেঁধেছে এটা তো সহ্য করা যায় না। যেভাবে আগুনকে বাঁধা যায় না ঠিক ওইভাবে জঙ্গলের দেবীকেও কেউ কোনো বন্ধনে আটকাতে পারবে না। বাকি কালচক্রগুলো যাতে নন্দিনী জঙ্গলের দেবীকে অর্পণ করতে না পারে ওই মাধবী তারই ব্যবস্থা করেছে। ও কোনো মন্ত্রের ঘেরা দিয়ে থাকলে ওকে তুমি ছাড়বে না নন্দিনী। ওই মন্ত্রের বেড়াজালকে যেভাবেই হোক ভাঙতে হবে। মাধবীর তৈরি করা মন্ত্রজাল কোনো সমস্যাই নয়। যে কালচক্র নেওয়ার জন্য ওরা ষড়যন্ত্র করছে সেই কালচক্র ব্যবহার করেই আমি ওর মন্ত্রজাল ছিন্ন করব। আমার আসল রূপ আসলে যে গঙ্গার মতো সেটা যাতে বিজু না বলতে পারে তাই আমি বিজুকে মেরে ফেললাম। কিন্তু বিজুর মৃত্যুতে আমি খুশি নই। আমার লক্ষ্য হলো ওই বাকি দুটো কালচক্র খুঁজে এনে আমাদের জঙ্গলের দেবীর পায়ে সমর্পণ করা। ওই কালচক্রটা তুমি নিজের হাতে পেয়েও ছেড়ে দিলে, এখন ওটা অরুণের কাছে আছে। আর ওটা আমি ওর কাছ থেকে লড়াই করে কেড়েও নিতে পারতাম, কিন্তু ঠিক সেই সময়ই গঙ্গা কোথা থেকে চলে এলো। গঙ্গা ওই বাড়িতে ফিরে আসার কারণে এখন তুমিও আর ওই বাড়িতে ওই রূপ নিয়ে থাকতে পারবে না। আমাকে আবার ওই মহলের ভেতরে যেতে হবে। গঙ্গা ওখানে থাকতে তুই কি করে ওখানে যাবি মা? গঙ্গাকে তাড়ানোর ব্যবস্থা এবার আমি করব। নন্দিনীর কাজে বাধা দেওয়ার জন্য গঙ্গাকে এবার শাস্তি আমি নিজে দেব। আমার মহলের ভেতরে যেতে একমাত্র বাধা গঙ্গা, আর মাধবীর মন্ত্রপুত কুমড়োগুলোও মাটিতে পোঁতা আছে। প্রথমে ওইগুলো নষ্ট করতে হবে। মাধবীর মন্ত্রপুত ওই কুমড়োগুলো নষ্ট করতে পারলে তারপর আমাদের কাজ সহজ হয়ে যাবে। ওই কুমড়ো দিয়ে তৈরি করা মন্ত্র জালকে কিভাবে নষ্ট করা যায় তুমি আমাকে বলো। কি চিন্তা করছো এত? ওগুলোকে আদৌ নষ্ট করা সম্ভব তো? এই জগৎ সংসারে এমন কোনো বন্ধন নেই যা নষ্ট করা যায় না। এমন কোনো মন্ত্র নেই যা এত শক্তিশালী। আমার বিরুদ্ধে মাধবী যে মন্ত্রজাল বিছিয়ে রেখেছে তা ভাঙার উপায় আছে। কি করতে হবে আমাকে বলো, আমি পারবো। তুই কেন এত চিন্তা করছিস নন্দিনী? কিছু না বাবা, আমার জন্য কোনো কাজ করতে গিয়ে গায়ত্রী যদি কোনো বিপদে ফেঁসে যায় সেটাই ভাবছিলাম। তোর প্রত্যেকটা কাজের ব্যাপারেই গায়ত্রী খুব খুশিতে থাকে, তুই কোনো চিন্তা না করে বল। হ্যাঁ নন্দিনী, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। যা যা বললে তার সব কিছু করে ওই বন্ধন আমি ভাঙবো। এই কাজটা কিন্তু তোমাকে খুব সতর্কভাবে করতে হবে। তুমি যদি একটুও ভুল করো তাহলে মন্ত্রের শক্তিগুলো তোমার শরীরের ক্ষতি করার চেষ্টা করবে, আর তাহলে তোমার প্রাণও চলে যেতে পারে গায়ত্রী। আমার বিশ্বাস আমি সেই কাজ করতে পারবো। তাতে যদি আমার নিজের প্রাণ সংশয়ও ঘটে
আমি পিছে আসবো না নন্দিনী। কেন বলো তো? কারণ তুমি ভালো থাকবে, তোমার থেকে বেশি আমার এই প্রাণের দাম নয়। রাতে বিজু কোনো কথাবার্তা না বলে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আজ সকালে কাজের মেয়েটা ঘর পরিষ্কার করতে গিয়ে বলল ঘরের ভিতরে কাউকে দেখতে পাইনি। এটা আবার নতুন কোন ঝামেলা উপস্থিত হলো দেখতে গিয়ে দেখলাম ঘরে বিজু নেই। শুধু তা না, দেখলাম দাদা আর মাধবী সকালবেলা কোথা থেকে একটা ফিরছে। আমার মনে হয় ওরা দুজনে মিলে বিজুকে কোথাও একটা ছেড়ে এসেছে। আচ্ছা, এরকম রাতারাতি দাদা উনাকে কোথায় ছেড়ে এলেন? তুমি এক কাজ করো, দাদাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি জিজ্ঞাসা করলে ওরা কি বলে দেবে? এইসব জেনে তোর কোনো লাভ নেই, তুই এখন যা এখান থেকে বলছি। এই বলে আমাকে বকতে শুরু করে দেবে। এখন তো দেখি আমি যাই জিজ্ঞাসা করি, তার উত্তর না দিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয়। ওই স্বামীজির বোন মাধবীকে যতটা সম্মান দেয় তার অর্ধেক না হোক, তার অল্প তো আমাকে দিতে পারে। এইটা শুধু তোমার জন্য নয়, আমাদের সবার জন্যই। এই কিরে, ওভাবে কি দেখছিস তুই? এনার আবার কি হয়েছে? দাদা, আরে দাদা, কখন আয়াপ্পা মন্দির গিয়েছিলেন? মালাটাও খুলে ফেলেছেন, দাড়ি কেটে ফেলেছেন, শুধু এইটাই কি? নতুন ভাবে পাইপ ধরিয়ে আবার ধোঁয়া ছাড়ছে। মালা খুলবার মতো পরিস্থিতি হয়েছিল তাই খুলে ফেলেছি। এবার থেকে এই বাড়িতে কোনো ব্রত না করে নিজের মতন থাকো। আপনি মালা খুলেছেন সেটা আমাদের কাছে খুশির ব্যাপার, কিন্তু আপনি মন্দিরে না গিয়ে মালাটা কেন খুলে ফেললেন সেটাই বুঝতে পারছি না। সেটা তুমি জানতে চাইছো কেন? আমি যাই করি না কেন তাতে তোমার কি? আমার উপর নজর না রেখে গিয়ে নিজের কাজ করো, যাও। আরে দেখলি নীলা, সকাল থেকে বিজুকে দেখা যাচ্ছে না, দাদা ওটার ব্যাপারে কিছু জিজ্ঞাসাই করলো না, মালাটাও খুলে ফেলেছে, আগের মতো হয়ে গেছে। আমার কিন্তু এটা সুবিধার মনে হচ্ছে না নীলা। একটা কথা বলতো, দাদার এই রহস্য কি হতে পারে বলে তোর মনে হয় নীলা? কিছু জিজ্ঞেস করার হলে তুই গিয়ে ওনাকে কর, দাদা যা বলে গেলেন তারপরে আর কিছু জানার নেই, আর আমাকে বেকার ফাঁসাবি না। আমি এই রহস্য জেনেই ছাড়ব। এই নীলা, মন্দিরে না গিয়ে মালা খুলে ফেলেছে মানে নিশ্চয়ই কেউ আপনজন মারা গেছে। তাহলে কি বিজু মারা গেল নাকি এরা সবাই মিলে মেরে ফেললো? আরে মুখটা বন্ধ কর। চলুন যাওয়া যাক। চলো। কি চিন্তা করছেন রাজশেখর? এই দেখো মাধবী, কালকের ওই সমস্ত ঘটনাগুলো দেখে ওই নন্দিনীকে আমি একেবারে দেখে নেব বলে প্রতিজ্ঞা করেছিলাম। তুমি আমাকে সেই ব্যাপারে সান্ত্বনা দিয়ে আমার চিন্তাটা বদলে দিয়েছো। স্বামীজি যতদিন ছিল আমি ওনার কাছে জিজ্ঞেস না করে কিচ্ছু করতাম না, স্বামীজির বোন বলেই সেই সম্মানটা আমি তোমাকে দিচ্ছি। ওই নন্দিনীকে শেষ করে দেওয়াটা তোমার গর্বের ব্যাপার তুমি আমাকে বলেছো, আমিও সেই জন্যই চুপ করে আছি। সেই জন্য
অন্য কাউকে দেখতে যাওয়া ঠিক হবে কি? তুমি কি বলছো? কিছু ক্ষেত্রে মন্ত্রবিদ্যা জেতে, আর কিছু ক্ষেত্রে তন্ত্র সাধনার জয় হয়। কোন পথে এগোচ্ছে সেটা জরুরি নয়, আমাদের লক্ষ্যটা স্থির হওয়া দরকার। ও, আমি বলছি ওনার কাছে যাওয়াটা কোনো ভুল নয়। চলুন যাওয়া যাক। মা, নমস্কার মা। আপনি যে বিজুকে বাঁচিয়ে তুলেছিলেন, ও এখন আর বেঁচে নেই। আপনার জীবন দান করা বিজুকে নন্দিনী মেরে ফেলেছে। আমার কর্তব্যটা আমি করেছি, ওর কর্তব্যটা ও করেছে। বিজু যা পাপ করেছে সেই জন্যে নন্দিনীর হাতে ওর প্রাণ যাওয়াতে পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। সেটা কারোর পক্ষে বদলানো সম্ভব ছিল না। আপনি ওটার ব্যাপারে চিন্তা না করে এখন যেটা করার আছে সেটা করুন। আগে যা হওয়ার হয়ে গেছে, এখন ওই নন্দিনীকে শেষ করতেই হবে। কিন্তু ওই নন্দিনীকে কেমন দেখতে আমরা কেউ জানি না, সেই জন্য ওকে খুঁজে পাওয়াটা এত কঠিন। আপনি তো নন্দিনীকে দেখেছেন তাই না, আর ওর ব্যাপারে সব কিছুই জানেন। বলুন নন্দিনীকে কেমন দেখতে, নন্দিনীর সম্পর্কে বলুন। আপনি হাসছেন কেন মা? আমাদের আজকের এই পরিস্থিতিটা বুঝে নন্দিনীর ব্যাপারে বলুন। ও, বলতেই হবে। হ্যাঁ মা, আমাদের পরিবারের ব্যাপারে আপনি সবসময় ভালোই করেছেন, তাই আপনাকে নন্দিনীর ব্যাপারে জিজ্ঞেস করছি। বলুন মা, নন্দিনী কেমন দেখতে? আপনি এত করে জিজ্ঞেস করছেন তাই বলছি। বলুন ওই নন্দিনী কেমন দেখতে? ওকে দেখতে মহাকালীর মতো, কথা বলে মা সরস্বতীর মতো, আর ও যখন যুদ্ধে নামে তখনও ভদ্রকালী হয়ে যায়। ও হাসে নারায়ণের মতো, আর যখন রেগে যায় দুর্গা হয়ে ওঠে। শান্ত যখন থাকে মা অন্নপূর্ণা, যখন আক্রোশ জেগে ওঠে চামুণ্ডা হয়ে ওঠে। ভক্তিমতী হয়ে উঠলে ভবানী, করুণাময়ী হয়ে উঠলে মহালক্ষ্মী, ক্রোধে যখন ফেটে পড়ে আদিশক্তি হয়ে ওঠে। চুপ করুন আপনি। নন্দিনীকে আপনি দেবী রূপে দেখতে পারেন, কিন্তু ও আমাদের কাছে শত্রু। এখানে নন্দিনীর প্রশংসা শুনতে আমরা আসিনি, ও কেমন দেখতে আমরা সেটা জানতে এসেছি। আপনি ভৈরবের পূজো করেন, নিরুপায় সম্বলহীন অসহায় লোকজনদের সাহায্য করা ভৈরবের ধর্ম। ভৈরবের বাণী উচ্চারণ করার জায়গায় দাঁড়িয়ে আপনি ওনাকে অসম্মান করতে পারেন না। নন্দিনীর ব্যাপারে আমাদের বলুন। ভৈরব শুধু রক্ষা করার পথ দেখান, বিনাশ করার জন্য নয়। মা, এটাকে আপনি শেষ বলে কেন ভাবছেন? আমাদের বাঁচাচ্ছেন বলে ভেবে আমাদের সাহায্য করুন। আমার সঙ্গে থাকা স্বামীজি, কুমার, বিজু সবাইকে ওই নন্দিনী মেরে ফেললো, একমাত্র পড়ে আছি আমি। আমার ব্যাপারে আমি এক ফোঁটাও চিন্তা করছি না, কিন্তু ওই নন্দিনী আমার পরিবারকে শেষ করে দেবে। এসব হবার আগে নন্দিনীকে আটকাতেই হবে, সেই জন্যেই আমি আপনার কাছে সাহায্য চাইছি। আপনার আমাকে সাহায্য করতেই হবে মা, আপনি সাহায্য করলেই আমার পুরো পরিবার বেঁচে যাবে। আপনাকে বাঁচাবার জন্য আপনার সঙ্গে মাধবী তো আছে।
ওই নন্দিনীকে কেমন দেখতে আপনি এটা বলুন, বাকিটা আমি সামলে নেব। নন্দিনীর গোটা শরীরটা দৈব রহস্য। ভৈরবের আমি একজন পদসেবকই, সেটা কিসের জন্য সেই দৈব রহস্যের কথা আমি আপনাদের বলবো না। আপনারা যতই জিজ্ঞেস করুন, নন্দিনীর ব্যাপারে আমার মুখ থেকে কোনো কথা বার করতে পারবেন না। আসুন এবার। মা, আপনি একটু চিন্তা করুন। যেতে বললাম তো এখান থেকে। একটু দাঁড়ান। জেনে হোক বা না জেনে, ভৈরবের কাছে যে সাহায্য যাইতে এসেছেন উনি তাদেরকে কখনোই কোনোভাবে নিরাশ করবে না। নন্দিনীর ব্যাপারে আমি আপনাদেরকে কোনো সাহায্য না করতে পারলেও আমি নন্দিনীর হাত থেকে আপনাদের বাঁচার জন্য একটা রাস্তা বলছি। নন্দিনী মায়ের রূপ ধারণ করার পর তৃতীয় পূর্ণিমা পেরোনোর আগে তিনটে কালচক্র জঙ্গলের দেবীর চরণে পৌঁছে দিতে হবে। ওই তিনটে কালচক্র জঙ্গলের দেবীকে অর্পণ করতে হবে। সেটা অর্পণ না করতে পারলে নন্দিনী শক্তিনাগের জায়গাটা হারিয়ে সামান্য মেয়ে হয়ে যাবে। এখন একটা কালচক্র অর্পণ করা হয়েছে, আরো দুটো কালচক্র অর্পণ করতে হবে। একটা পূর্ণিমা কেটে গেছে, এখনো আরো দুটো পূর্ণিমা বাকি আছে। ততক্ষণ আপনারা যদি সতর্ক হয়ে থাকেন নন্দিনীর হাত থেকে রক্ষা পাবেন। আপনারা ভৈরবের কাছে এসেছেন বলে শুধু এটুকুই আপনাদের বলতে পারব। এবার আসুন। আপনার উপর আমাদের ভরসা আছে, আপনি কথা রেখেছেন। ওই নন্দিনীর দুর্বলতার ব্যাপারে জানিয়ে আপনি আমাদের সাহায্য করেছেন, এটাই যথেষ্ট। আগামী দুটো পূর্ণিমা পেরোনো অবধি ওই নন্দিনীর হাতে যাতে কালচক্র না যায় সেটা আমি দেখব। ওই নন্দিনীকে আমি একটা সাধারণ মেয়ে বানিয়ে ছাড়ব। আসছি মা। তুই মুড়ি দিলে কিন্তু মাছ খাবে না। দে আমি দিচ্ছি, খা। এই মাছ খা, খা না। শ্বেতা, এই মাছটা তো আমি খাবার দিলেও খাচ্ছে না রে, কি করা যায় বলতো? কেন খাচ্ছে না? দেবসেনাকে ফোন করি। না না, দেবসেনা মাছটা খাচ্ছে না শুনলে ওকে নিয়ে বাড়ি চলে যাবে। কিন্তু এই মাছটা যদি খাবার না খায় তাহলেও তো মরেই যাবে। এই মাছটা যাতে খাবার খায় তার জন্য কিছু একটা করতে হবে। এই এখন কি করা যায় বলতো? বলে থাকা জলটা নোংরা হয়ে গেলে মাছ আর কিছুতেই খেতে চায় না। চল আমরা জলটা বদলে দিই। ঠিক আছে, তোর মাকে জল আনতে বল। মা তো একটা অনুষ্ঠানে গেছে। তাহলে তুই জল নিয়ে আয়। সৌম্যা, আমি জল নিয়ে এসেছি, তুই মাছটা হাতে তুলে নে। চল জলটা বদলে দি। দাঁড়া, আমি হাতে নিচ্ছি মাছটাকে। মাছটা তো নিচে পড়ে গেল। এ বাবা, কি করি এখন? আরে ধর ধর ধর, পালিয়ে গেল। আরে ধর।
যাই হোক, শেষ অবধি তোমরাই আমাকে মুক্ত করলে, আমার জন্য এটাই যথেষ্ট। আর ওই নন্দিনীকে তো আমি আর ছাড়ব না। এক্ষুনি রাজশেখরকে ফোন করে সত্যি কথাটা জানাতে হবে। বেজেই যাচ্ছে, বাবা কোথায় গেলেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? এটা তো নন্দিনীর গলা বলে মনে হচ্ছে। হ্যালো, হ্যালো, কে বলছেন আপনি? নন্দিনীর ব্যাপারে কথা বলবো বলে রাজশেখরকে ফোন করেছি, আর এদিকে ওই ফোন ধরেছে। না, আমি যে আমার রূপ ফেরত পেয়েছি ওকে জানতে দেওয়া যাবে না। হ্যালো, জিজ্ঞেস করলাম বললে ফোনটাই কেটে দিল, কে হতে পারে?